বিকেলেই গ্রেপ্তার হয়েছে শহরে মহিলা নিষিদ্ধ ড্রাগস ব্যবসায়ী লালটি পাসওয়ান। রাতেই ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পুলিশ প্রশাসন। বিগত কয়েক সপ্তাহ থেকেই জলপাইগুড়ি শহরের মাদকের বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছিল পৌর নাগরিকদের মনে, যার আজ পেয়ে ইতিমধ্যে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ সুপারকে শহরকে ড্রাগসের বিষাক্ত ছোবলের হাত থেকে রক্ষা করার আবেদন জানানো হয়েছিল। তারই ফলস্বরূপ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে লালটি পাসওয়ান নামে এক ড্রাগস কারবারিকে। এরপরেই রাতে শহরের বিভিন্ন অনুমোদিত ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার। এই বৈঠকে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো ধরনের ওষুধ বিক্রি না করা হয় তার আবেদন করা হয়। এই প্রসঙ্গে ওষুধ বিক্রেতাদের সংগঠনের সদস্য নব্যেন্দু দাস পরিষ্কারভাবে জানিয়ে দেন, আমাদের কোনো সদস্য ওষুধ ব্যবসায়ী কিনা প্রেসক্রিপশনে কোনো ওষুধ বিক্রি করে না, কারণ প্রতিটি সাংগঠনিক সভায় আমরা এই বিষয়ে সদস্যদের সতর্ক করে থাকি। জলপাইগুড়িতে প্রচুর অবৈধ মাদকের কারবারই চলছে, তো ওষুধের যত দোকানদার আছে, আমরা বিসিডির তরফে যত দোকানদার আছে, বিসিডির সদস্য যারা, তারা আজকে এসেছিলাম, আমাদের আইসি স্যার ডেকেছিল, ঠিক আছে। তো তাদের সাথে একটা মিটিং হলো যে অবৈধ কোনো রকম ওষুধ যাতে কেউ না দেয়, কোনো দোকানদার উইদাউট প্রেসক্রিপশন যাতে কোনো ওষুধ না দেওয়া হয়। যেগুলো অবৈধ ওষুধ আছে, ঘুমের ওষুধ আছে, তার মধ্যে অনেক ধরনের ওষুধ আছে, সেগুলো যাতে না বিক্রি করা হয় উইদাউট প্রেসক্রিপশন। না না, আমাদের সদরের মধ্যে কেউ এই দরকার না, আমাদের অ্যাসোসিয়েশনে আশা করি কেউ করে না, আমাদের যেটুকুনি যারা না, আমাদের অ্যাসোসিয়েশনে যারা সদস্য, যে যতগুলো দোকানদার আছে 140-145 মধ্যে, তারা আশা করি তারা কেউ করবে না, এটা আমাদের বরাবর সব মিটিংয়েই বলে দেওয়া হয়। যদি কেউ করে থাকে তার নিজস্ব দায়িত্বে সে করবে। এটা মাদক যারা ব্যবসা করে তাদের যারা ধরা পড়েছে দেখবেন তারা কোনো ওষুধ ব্যবসায়ীর সাথেই জড়িত না, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, তারা কোনো ওষুধ ব্যবসায়ীর সাথেই জড়িত না। হ্যাঁ, পুলিশের যে পদক্ষেপ নিয়ে তাকে আমরা কুর্নিশ জানাই, আরও দ্রুত জলপাইগুড়ি শহরকে মাদক মুক্ত করে তুলুক। আমরাও তার সাথে যত রকম আমাদের ওষুধ ব্যবসায়ী বিসিডিএস পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার আমরা সব রকমভাবে সহযোগিতা করব পুলিশ প্রশাসনকে। এটা নিয়ে আলোচনা হলো, আমরা বললাম ঠিক আছে আপনাদের যত রকম সহযোগিতা করার আমরা করব, ওনারাও আমাদের আশ্বস্ত করলেন আপনাদের সাথে আমরা আছি। না না না, প্রেসিডেন্ট স্যার জলপাইগুড়ি শহরে উপর যতগুলো দোকান আছে বা আমরা বিসিডিএস যতজন মেম্বার আছি, আমাদের মনে হয় না এটা কেউ বিক্রি করে বা কেউ দেয়। আমার নাম নবেন্দ্র দাস, আমি ওষুধের ব্যবসায়ী একজন।